সারদা ব্যাপম ও ললিত মোদিকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বাম দলগুলির মিছিল। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে মিছিল শেষ হলো রানী রাসমণি অ্যাভিনিউয়ে। মিছিলে ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ বাম নেতারা। দুর্নীতি ইস্যুতে রাজধানীতেও মিছিল করে ছটি বাম দল। মান্ডি হাউস থেকে সংসদ মার্গ পর্যন্ত আয়োজিত এই মিছিলে পামেলান, বৃন্দা কারাত ও হান্নান মোল্লা ছাড়াও অন্যান্য বাম নেতৃবৃন্দ। মিছিলের দাবি, দুর্নীতি ইস্যুতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রীকে। একই সঙ্গে হুঁশিয়ারি ইস্যুতে বামেরা মনে করিয়ে দিয়েছেন, এই ব্যবস্থা গ্রহণ সংসদকে ভালোভাবে চলতে দেওয়ার পক্ষে খুব জরুরি। 21 জুলাইয়ের আগে ফের কুণাল ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সহ সারদা কাণ্ডে প্রকৃত দোষীদের গ্রেফতার করা হচ্ছে না, এই অভিযোগে আমরণ অনশন শুরু করেছেন বলে আদালতে দাবি কুণাল ঘোষের। আজ সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মামলায় নগর দায়রা আদালতে তোলা হয় সুদীপ্ত কুণাল দেবযানীকে। আইনজীবী না থাকায় নিজেই নিজের হয়ে সওয়াল করেন কুণাল। আগামীকাল সংসদের অধিবেশনে যোগ দিতে চেয়ে 20 ঘন্টার অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তিনি। কুণালকে প্রভাবশালী বলে মন্তব্য করে জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। তখনই কুণাল বলেন, আগামী 21 জুলাইয়ের মঞ্চে সারদায় বহু সুবিধাভোগী প্রভাবশালীদের দেখা মিলবে। কুণালের অভিযোগ, শুধুমাত্র আটকে রাখার জন্যই তাকে জেলবন্দী করে রাখা হয়েছে। কুণালের জামিনের আর্জি খারিজ করে আগামী 3রা অগস্ট পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ বিচারকের। কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদলীয় বৈঠকে জমি বিলের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর, পাশে থাকার আশ্বাস মুলায়ম ও মায়াবতীর। এদিকে বিরোধীদের তোলা সুষমা, বসুন্ধরা ও শিবরাজ সিংহ চৌহানের ইস্তফার দাবি উড়িয়ে দিয়েছেন ভেঙ্কাইয়া নাইডু। আজ সর্বদল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতারা। যে কোনো বিষয় নিয়ে আলোচনায় রাজি বলে জানিয়ে বিরোধীদের কাছে সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সংসদ চালানো সরকারের দায়িত্ব, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে যৌথভাবে এগোতে হবে, দেশের স্বার্থ সবার আগে। সরকার বিরোধীদের কথা শুনতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সংসদের বাদল অধিবেশনে দলের রণকৌশল স্থির করতে আজ নবান্নে তৃণমূল সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। সে কারণেই সর্বদল বৈঠকে যোগ দেয়নি তৃণমূল।